ব্যাপারের ব্যাপার আমার ওর বাড়ি যেটা এটাই তোর নানির বাড়ি। পরশুদিন তোর মার সাথে তোর নানির বাড়ি গিয়েছিস না তুই? দেখো চাই আমি কই বেড়ার ওর বাড়ির কথা, বেড়া আমার নানির বাড়ির কথা। আরে ব্যাপারের ব্যাপার আমার ওর বাড়ি যেটা এটাই তোর নানির বাড়ি। আমি যখন বিয়া করছি তোর মা তো কেউ মা আসিন না। ও আচ্ছা যাও কইরা লাই যখন আর কিতা করবাই তখন উন বিয়ার কথাটা তোর বন্ধু বান্ধব দিয়ে তো খুয়াইতে পারতে আমারে সরম করে না বাফেল দারে বিয়ার কথা খোঁজ না ও হন আর সরম রেখে লাভ নাই নিজে কই লিছি আমার বিয়া করাইলাম। তোরে ফুলাফান বড় হইলে তো বাপ মা বুঝে হই তোর তো বিয়া করার বয়স হইল পনেরো দিন দিয়েছে খালি। মাথাটা নষ্ট করিস না আমার বেডির নাম ফুরি বেডি ওই খার ফুরি খ ফুরি না তো কেউ বেডি ও তুই বুঝছি খারমা হ তোমার মারে বিয়া করতাম খারমারে তোমার মারে কে রে তুমি তো আমার মারে বিয়া করছো এই ব্যাপারের ব্যাপার। আমি যখন তোর মারে বিয়া করছিলাম তোর মা কেউ মা আসিন আমি যখন তোর মারে বিয়া করছি কেউ বউ আসিন না কেউ মা আসিন না আমি দশ গ্রাম দশটা বউ দিকে একটা বউ বিয়া করছি তোর মারে আমার হয়েছে শ্বশুর বাড়ি তোর হয়েছে নানির বাড়ি নাতির মনে একটা সম্পর্ক যখন দাদি নাতি একসাথে ঘুমা তখন অনেক সময় নাতি যখন ফরসাপ করে দে তখন দাদি ফরসাপ ঘুমায় নাতির এরা উক না জাগাত তখন এর লেগে নাতির হুম লাগে নাতির সম্পর্ক দাদি নাতির সম্পর্ক উম লাগা লাগে সম্পর্ক উম লাগছে এর লগে বিয়া করার লাগবো এটার লগে কি যুক্তি তোরে আমি বিয়া করামো আমার মারে বিয়া হরণ লাগতো না দশ গ্রাম দশটা মেয়ে দীক্ষা একটা মেয়ে তোরে বিয়া হরামো দশ গ্রাম দীক্ষা দশটা দিকে একটা গেরে করাইতে দশটা দিকে দশটু করাইলাম ব্যাপারটা করে ব্যাপার দশ গ্রাম দশটা দিকে তোর দশটু বিয়া করাই লইতাম একটা যখন তোরে বিয়া হরাইলাম তখন তো তুই বিয়ে ইত্তানি বাকি নয়টা তোর দ্বারে বিয়া দিব তে এক কাম করো তুমি করে লেবা ফাস্টা আর আমার করে লো ফাস্টা আমি তোর বাপ লাগিবে তোর দুলা ভাই না তোর বাপ তাড়াতাড়ি ঢেউ উঠতেছে বিয়ার লেগিয়া তো অতলা মানুষের আর দাওয়াত দিবিনি আর সব রতলা মাঝে দাওয়াতে কুলান জীব
অন কিতা দিলে মানে কিতা দিলে আরে ফুসাইন যাব বা কোলাইন যাব ইয়ারে কাম করমু আধা কেজি জিলা ভাই নেও গছন রে বাইটে দালাম কতকান আধা কেজি মাইর কাস না কো দিন কেরে ইগানো কতলা মানুষ দেখছস তুমি ই তুই আধা কেজি দে কেমনে ফুয়াইবে আরে জিলাভির মধ্যে ফেস বেশি আছে ভাঙ্গে ভাঙ্গে দালাইন জিব বাবার ই তো দি বুদ্ধি আছে রে তে মনে হর কি আধা কেজি দে ফুচে দিবগা ও ওই জিবগা তো তে যা জিলাভি লইয়া আমি দেখুন সবাইরে ধন্যবাদ এখন আপনারা গান শুনবেন আমরা আজকের মতো কৌতুক শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বুলতুর দিল হমার দিশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ।